কাছে আসলাম কবির রজনীতে তওবা করতে ওগো আল্লাহর ওলি সারাটা জীবন আমি পাপা ছাড়ে কাটাইয়া দিলাম সমাজের যুবকদের চরিত্র নষ্ট করে দিলাম আল্লাহর ওলি আপনার কাছে এখন তওবা করতে আসলাম আপনি যদি আমাকে এখন ফিরাইয়া দেন তাহলে এই অবস্থায় আমি দাঁড়াইয়া থাকব যাব না আল্লাহর ওলি গো এই রাত্র যদি দাঁড়াইয়া থাকি কোন পাপিষ্ট যুবকের নজর কোন নজর যদি আমার পরে উপর পড়ে যায় আমি আল্লাহর দরবারে বিচার কাঠ গড়ায় দাঁড়ায় যাব প্রভু গো তোমার উলির দরবারে গিয়েছিলাম তোমার উলি আমাকে তাড়াইয়া দিয়েছে আল্লাহর উলির কোন কৌশলে আটকে সেটেছেন আল্লাহর উলির চিন্তাগুলো কথা তো ঠিক কই এখন তো আমি ফেসে পড়ছি আর কোন কারবার জানি হয়ে যায় উনি দরজা খুলে দিলেন মাগো তুমি তোমার এই জায়গায় বসা থাকো আর আমি ইবাদত করতে থাকি আমি ইবাদত করতে থাকি আমার সমাজে ওই আল্লাহর উলি ঘরে ঢুকাইতে চাই না আর আমার সমাজের বিভিন্ন জায়গায় নির্জনতায় কিছু পীর নামক দাজ্জাল আছে যারা নির্জনে নীরবে মুরিদনীদেরকে বিভিন্ন অজুহাতে বাইয়াতের দোহাই দিয়ে শরীয়তের পর্দা লঙ্ঘন করে সরাসরি সাক্ষাৎ করায় কি করায় না করায় না আপনাদের জানা না থাকলেও আমার একাধিক তত্ত্ব নিশ্চক্ষে তালাশ করে দেখেছি الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالخواتيم أو كما قال عليه الصلاة والسلام شكل أمر درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قيق مرتبة আমরা একটু জিকির করি জিকিরের মাধ্যমে আমি আন্তাস করব এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কি পরিমাণ কতটুকু পরিমাণ কোন ধরনের আলোচনাটা আপনাদের মাঝে দিলে আপনারা অতি দ্রুত আপনারা অ্যাকসেপ্ট করতে পারবেন গ্রহণ করতে পারবেন যদি দেখি জিকিরের আওয়াজটা উচ্চাঙ্গে বুঝবো আপনারা নেওয়ার মতো
উচ্চাঙ্গের একটা যোগ্যতা আছে আর যদি দেখি একটু আওয়াজ নিচু আমি তো মেহমান আর বলা যাবে না যে দরকার নাই হালকা কিছু আলোচনা হলেই হবে এটা তো আর মুখে বলতে পারবেন না জিকিরের আওয়াজ আসতে হলে আমি এটা বুঝে নেব এখন আমার আলোচনাটা কোন ধরনের হবে এটার দায়ভার আপনাদের হাতে গিয়েছে আপনারাই এটার বিবেচনা করবেন রেজাল্ট দিবেন لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله এই কালিমার জন্য বেলাল বুকে চাপা পাওয়াতরে চলে যায় প্রাণ চলে যায় তব জবানে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতেরি হর পরীরা করছে জৈনাম জপনা সভ্যদারীর অমলি রাহে করছে সেই নাম সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم إن دوائل چاری پڑا بائی بائی جبشنگر ادوگے دیتیو برشکی اسلامی محا شملن 2022 انگریجی اسکری محتی محفیلر امرتن تو سرد دھباجن شبابتی এদত অঞ্চলের সুপরিচিত শত শত উলামায়ে ইকরামদের উস্তাদ উস্তাদুল মুহতারাম হযরত মাওলানা আল হাজ ফখরুল ইসলাম সাহেব দামত বরকাতুহু ইমাম ও খতিব ইন্দুয়াল চারিপাড়া আল মদিনা জামে মসজিদ প্রধান অতিথি আপনাদের হৃদয়ের স্পন্দন জনপ্রতিনিধি আলহামদুলিল্লাহ আমার পাশে এখনো বসা আছেন জনাব মোহাম্মদ মতিউর রহমান মতি চেয়ারম্যান চয়নাউ আসমিতা ইউনিয়ন পরিষদ আজকের এই মাহফিলের উদ্বোধক ছিলেন জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সভাপতি আসমিতা ইউনিয়ন বিএমপি বিশেষ অতিথি ছিলেন জনাব মোহাম্মদ মতিউর রহমান মতি মেম্বার 2 নং ওয়ার্ড আসমিতা ইউপি আজকের মাহফিলের উজ্জ্বল নক্ষত্র আল্লামা আলহাজ মুফতি আবু বকর হামিদি সাহেব দামত বরকাতুহু মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া আইয়ুবিয়া দারুল উলুম ধর্মা বিবাড়িয়া আজকের মাহফিলে আলোচনারত ছিলেন হযরতুল আল্লাম হযরত মাওলানা আলী হোসেন সাহেব দামত বরকাতুহু বন্ধুবর মুফতি ওমর ফারুক আজিজি সাহেব হাফেজ মাওলানা হুমায়ুন কবির সাহেব অবস্থায় পরিচালনায় ছিলেন হাফেজ মাওলানা রমজান আলী দিগার উলামায়ে কেরাম উপস্থিত আছেন আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে আজম সমবয়স্ক যুবক ভাইরাম পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও ভগ্নীগণ আমরা প্রথমে সেই মনিবের শুকরিয়া আদায় করি যিনি এই ফেতনার জামানায় অন্ধকার রজনীতে কনকন শীতে কুরআন এবং হাদিসের আলোচনা শ্রবণ করার জন্য এই দিনী মাহফিলে রাত প্রায় এখন 10:30টায় আমরা এসেছি আলোচনা শুনতে আমরা বসেছি যেই মনিব আমাদের তৌফিকটুকু দান করেছেন সেই মনিবের কাছে উচ্চ কণ্ঠে বলিষ্ঠ আওয়াজে শক্তি সবটুকু উজাড় করে দিয়ে একবার কালিমাতুর শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আমি আপনাদের কাছে বসার পরে শুনতেছিলাম আপনাদের চেয়ারম্যান সাহেব
বলতেছিলেন কিভাবে এই সমাজ মাদক মুক্ত হবে কিভাবে এই সমাজ বিভিন্ন ইয়াবা যে সমস্ত জিনিস সমাজে দূষণ সৃষ্টি করে এইগুলি থেকে কিভাবে যুব সমাজকে রক্ষা করবে পদক্ষেপ নেওয়ার জন্য মা বাবাকেও পদক্ষেপ নিতে হবে আমাদের সামাজিক ভাবেও পদক্ষেপ নিতে হবে বা নিচ্ছে রাষ্ট্রীয় ভাবে নিচ্ছে কিন্তু আমার প্রশ্ন হয় এত পদক্ষেপ নেওয়ার পরও আমাদের এই সমাজে মাদক ইয়াবা বিভিন্ন ধরনের এই পাপাচারী কাজগুলো কি বন্ধ হয়েছে না হয় নাই হয় নাই তার মানে দিন যায় বন্ধ হয় না কিন্তু আমাদের পদক্ষেপ নেওয়া থেমে থাকে নাই কথা ঠিক না বেটি তাহলে বুঝতে হবে কোন জায়গায় সমস্যা পদক্ষেপ কিভাবে নিতে হবে যেভাবে নিলে আমাদের সমাজ আমাদের রাষ্ট্র আমাদের পাড়া আমার সন্তান আমার প্রতিবেশী মাদক থেকে ইয়াবা থেকে পাপিষ্ট কাজ গুনার কাজ থেকে বিরত থাকবে কিভাবে রাষ্ট্রীয় আইন যেখানে ব্যর্থ হয়ে যায় সামাজিক আইন যেখানে ব্যর্থ হয়ে যায় মা বাবার আইন যেখানে ব্যর্থ হয়ে যায় সেখানে কোন আইন প্রয়োগ করতে হবে চিল্লায় বলেন আল্লাহর আইন মাশাআল্লাহ কোন আইন এই জন্য আল্লাহ আল্লাহর আইন যতক্ষণ প্রয়োগ না হবে মনে পড়ে যায় আমি আলোচনার ঢোকার আগে যেহেতু চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ এই পদক্ষেপের জন্য আপনাদেরকে বলতেছিলেন আর এই প্রেক্ষাপটে আমার কথা বর্ণনা করতে গিয়ে আমার মনে পড়ে যায় খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কথা বুঝতেছেন তো মাইকের আওয়াজ ক্লিয়ার আছে তো আচ্ছা ডিস্টার্ব আছে আচ্ছা তাহলে দেখেন আলহামদুলিল্লাহ দিকে তাকান তাহলে দেখতে হবে কোন জায়গায় আল্লাহর আইন যতক্ষণ পর্যন্ত আমার দিলে আমার সমাজে আমার পরিবারে যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন চালু না হবে ততক্ষণ মানব রচিত কোন আইন দিয়া কোন পাপাচার বন্ধ তাহলে সেই আইন কি আমি সেই আইন বিস্তারিত বলবো না আমি ছোট্ট একটা কথা বলি একটা উদাহরণ দিই আমরা জনপ্রতিনিধি থেকে নিয়ে সকলে চেষ্টা করছি সমাজ কিভাবে পাপাচারী কাজ থেকে মুক্ত হতে পারে কিন্তু পারছি না খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই চিন্তা করেছিলেন কিভাবে সমাজকে গুনাহমুক্ত সমাজ গঠন করা যায় একটা কথা বলে রাখবেন মানবরচিত কোনো আইন দিয়া অতীতেও হয় নাই ভবিষ্যতেও সমাজ থেকে কোনো অনৈতিক দুরাচারণ জুলুম অত্যাচার মাদক সেবন এইগুলি আল্লাহ প্রদত্ত আইন ছাড়া দূর করা কখনো সম্ভব খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা বলেই আমি আলোচনার দিকে যাব রাষ্ট্রপ্রধান ছিলেন কেমন রাষ্ট্রপ্রধান শুধু সংসদ ভবনই বসে থাকতেন না রাতের আধারে ঘুরে ঘুরে দেখতেন মানুষের কি অবস্থা কেমন জনপ্রতিনিধি ছিলেন রাতের আধারে গিয়ে দেখতেন কোন মানুষের অসহায়ের অবস্থা আছে তো এমন একটা দিন একদিন দিনের বেলা উনি হাঁটতে হাঁটতে গিয়ে দেখে এক গরুর রাখাল উঠ রাখাল রাখালকে জিয়া জিজ্ঞাসা করে রাখাল খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন রাখাল তোমার এই এতগুলি উট রাখতেছো একটা উট আমার কাছে দিয়া দাও আমি আমার কাছে বিক্রি করো তুমি টাকা পেয়ে যাবে রাখালে বলে মালিক তো নাই আরে মালিকেরে বলবা যে বাঘে খেয়ে ফেলছে কোন কোন বর্ণনায় আসছেন উনি দুধ চেয়েছিলেন দুধ দিয়ে দাও তো রাখালে বলছেন কিভাবে আপনাকে আমি দেব ওমর যদিও না দেখে আরে রাখাল বল জবাব দিচ্ছে যদি মালিক নাও দেখে কিন্তু আমার আল্লাহ কি দেখে না চিল্লা বলে আল্লাহু আকবার আমার রব খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলতে আরম্ভ করে দিলেন আমি ওমরের মন এখন শান্ত হয়ে গিয়েছে কেন না যেই
সমাজের মধ্যে রাখাল পর্যন্ত আল্লাহর ভয়ে তার মালিকের অগোচরে তার মালিকের পিছনে তার মালিকের চোখের আড়ালে যেই ব্যক্তি আল্লাহর ভয়ে যিনি উট বিক্রি করতে পারে নাই আমার মনে হয় যেই সমাজের রাখাল পর্যন্ত আল্লাহর ভয়ে ঢুকে গেছে আমি উমর সার্থক ওই সমাজও সার্থক ঠিক না বেঠি আল্লাহর ভয় যতক্ষণ ভিতরে না ঢুকবো ততক্ষণ সম্ভব না আসুন এই বইয়ের কথাটা আরো আমি সবিস্তারে বলার চেষ্টা করব আগে আমি আপনাদের আরেকটু সামনের দিকে নিয়ে যেতে চাই শুধু এতটুকুই না একটা মানুষের ভিতরে যতক্ষণ আল্লাহর ভয় না আসছে এই যে ভয় আসার কারণে রাখালে পর্যন্ত উট বিক্রি করতে পারলো না যে আল্লাহ দেখে ফেলবে শুধু এতটুকুই না হযরত উমর কবির রজনীতে গিয়া দেখে রাতের শেষ প্রহরে মা তার মেয়েকে বলছেন এ মেয়ে তাড়াতাড়ি দুধ দহনের কাজ সেরে নাও এক কেজি দুধের মধ্যে আর এক কেজি পানি দাও তাহলে কত কেজি হবে দুধের কেজি যদি 60 টাকা হয় আর এক কেজি যদি দুধের সাথে আর এক কেজি পানি দেই কত টাকা আসবে 60 টাকা তাহলে লাভবান হচ্ছে কিনা আর 60 টাকা 120 টাকা পাচ্ছে কত সহজ ভাবে আপনারা বোঝে থাকলে বলেন এইভাবে দুধের মধ্যে পানি দিয়ে দুকা দিয়ে বিক্রি করা ইসলামে জায়েজ আছে নাই মা তার মেয়েকে বলছে এ মেয়ে তাড়াতাড়ি সকাল হয়ে যাচ্ছে দুধের মধ্যে পানি দাও একটু বেশি করে দাও আর অস্মিতা বাজারে নিয়ে বিক্রি করো মনে করেন যে আপনাদের বাজারের নাম আমি বললাম বিক্রি করব সকালে আমরা ডবল টাকা পেয়ে যাব 13 বছরের মেয়ে 14 বছরের মেয়ে জবাব দে মা গো কেমন ভাবে দুধে পানি দিব হযরত উমর আইন জারি করেছে এটা ইসলামের বিধান যদি দুধে বেশি পানি দাও আর দুধে যদি পানি দেওয়া হয় মানুষকে দুকা দেওয়া হবে এটা হারাম মা জবাব দিলেন মেয়ে তোমার উমর তো সংসদ ভবনে আছে রাতের অন্ধকারে কি আমাদের এই ঘরের ভিতরে তা দেখতেছে দুধে যে পানি দিতেছি আচ্ছা এই যে কথাটা বলতেছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শুনতেছেন কিনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছে মা জবাব দিলে মা প্রশ্ন করলেন তোমার উমর তো সংসদ ভবনে বসা আমাদের প্রতিনিধি আলহামদুলিল্লাহ অনেক পরিশ্রম করে কিন্তু আসলে হযরত উমরের চিত্রটা কেমন ছিলেন উনি রাতের অন্ধকারে অবস্থা দেখতেন এবার মেয়েটা জবাব দেন মা যদিও উমর সংসদে বসা কিন্তু উমরের আল্লাহ আমাদের এই অন্ধকার রজনীতে আমার ঘরের মধ্যে কেমন ভাবে দুঃখা দেয় তা তো দেখে ফেলবে সুবহানাল্লাহ বলেন এই 13 বছরের মেয়ের ভিতরে আল্লাহ দেখে ফেলবে আল্লাহর ভয় তার অন্তরে আছে কিনা না সকালবেলা রাতের বেলা এই দৃশ্যটা দেখে উমর চলে গেলেন সংসদ ভবনে গিয়া পরের দিন আইন ঘোষণা করলেন আমার ছেলে আব্দুল্লাহকে যেহেতু বিবাহ করাতে হবে যাও ওই গোয়ালনির মেয়েকে বিবাহ করাবো সাধারণ একটা গোয়ালনির মেয়ে আমাদের রাষ্ট্রপতি সাহেব যদি এই অস্মিতা ইউনিয়নে কোন রিক্সা চালকের মেয়েকে বিবাহ করানোর প্রস্তাব দেয় আপনাদের সকলের প্রশ্ন জাগবে কি জাগবে না ব্যাপারটা কি সমস্ত মন্ত্রী এমপিরা জিজ্ঞাসা করলেন খলিফাতুল মুসলিমিন উমর আপনি একজন রাষ্ট্রপ্রধান হয়ে আপনি কেন একজন সাধারণ গোয়ালনির মেয়েকে বিবাহের প্রস্তাব দিচ্ছেন আপনি তো আরেকজন রাষ্ট্রপ্রধানের মেয়েকে বিবাহ প্রস্তাব দিবেন আমার খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জবাব দিলেন মন্ত্রী পরিষদের লোকদেরকে ডাকিয়া বললেন তোমরা জানো না যদিও মেয়েটা গোয়ালনির মেয়ে হয়ে থাকে গো এই মেয়ের ভিতরে আল্লাহর ভয় আছে হে মন্ত্রী পরিষদের লোকেরা আমি এই পৃথিবীর অর্থ পৃথিবীর বাদশাহ হওয়ার পরও শাসনকর্তা হওয়ার পরও আমি উমর চিন্তা করে দেখেছি এই গোয়ালনির মেয়ের ভিতরে যেই পরিমাণ আল্লাহর ভয় আছে এত পরিমাণ আল্লাহর ভয় আর কারোর ভিতরে নাই আমার মনে হয় যেই মেয়েটার ভিতরে আল্লাহর ভয় থাকবে ওই মেয়ে কখনো আল্লাহর অবাধ্য হবে না এমনকি ওই মেয়েটা কখনো স্বামীর অবাধ্য হবে না এই মেয়ের দ্বারা কোনো গুনাহ হওয়া সম্ভব না হযরত উমরের আমলে এইভাবে সংশোধনের কাজ
চলতো এইভাবে আইন জারি করা হতো বিভিন্ন সিস্টেমে কোরআনের বিধান প্রসার করা হতো আসুন আমরা এবার আয়াতের দিকে যাই এই আয়াতের আলোচনার দিকে যাওয়ার আগে আমরা আপনারা আলোচনাটা বুঝতেছেন তো কি বলতে চাচ্ছি সেটা বুঝতে পারছেন কিনা আচ্ছা আরেকবার জিকির দেই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার জন্য হুসাইন নির্যাতিত কারবালায় জান চলে যায় প্রাণ চলে যায় তবু জবানে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله پاک بولن يا أيها الذين آمنوا اتقوا الله এক নাম্বার হে মুমিনরা আসমিতা ইউনিয়নের মুসলমানরা মুমিন ব্যক্তিরা ভয় করতে হবে কাকে চিল্লে বলেন ভয় করতে হবে কাকে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে যারা আল্লাহকে ভয় করে তারা কি আজকে মাহফিল ছেড়ে নামাজ কালাম ছেড়ে শাস্তলে বসে কোথায় নেইমার কোথায় মেসি কোথায় আর্জেন্টিনা আর কোথায় ব্রাজিল এইগুলি নিয়ে ব্যস্ত থাকা তাদের দ্বারা সম্ভব হলো যদি আল্লাহর ভয় থাকত আপনি বুঝে থাকলে আপনি আরেকটু সচেতন মুসলমান হলে বুঝবেন আপনি যে নেতা যে যাদেরকে মডেল যাদের জন্য আজকে মুসলমান এমন তুমি তোমার রাসূলের জন্য তুমি তোমার দ্বীনের জন্য ইসলামের জন্য যদি জীবনটা উৎসর্গ হতে ইসলামের পরিভাষায় শহীদ যদি হয়ে যেতে বাসতে গাজী মরলে শহীদ জান্নাত পেয়ে যেতে কিন্তু আজকাল কোথায় নেইমার কোথায় মেসি কোথায় ব্রাজিল আর্জেন্টিনার পতাকা নিয়ে বিভিন্ন জায়গায় দেখছি আজকা প্রাণ বিসর্জন দিচ্ছে একটা গোল হওয়ার কারণে ছেলে আত্মহত্যা করে মারা যায় একটু বিবেক চিন্তা কাটানো দরকার কিসের জন্য এমন হচ্ছে এর কারণ হলো নৈতিক শিক্ষা মুসলিম পরিবারের সন্তানদের ভিতরে নাই আসুন কথাগুলি আমি এদিকে যাব না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আল্লাহকে ভয় করতে হবে কেমন বই হাক্কা তুকাতিহি বই করার মতো বই করার মতন কিভাবে বলে যদি এখন পুলিশ আয়েশা বলে আমি বুঝার জন্য বলছি কেউ কথাগুলি অন্যভাবে দিবেন পুলিশ আয়েশা যদি এখন বলে এই আর কি কথা বলতে না সরো গুলি করো কেমন বই হওয়া হইবে আমারে নিয়ে যাইবে না রাইখে যাইবে তো এত তো দিব বইটা কেমন আল্লাহকে বই করো বই করার মতো এবং আল্লাহ এটা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মৃত্যু বরণ করিও না যতক্ষণ পর্যন্ত মুসলমান না হও তাহলে এই কথাটা মানে কি মৃত্যু বরণ করিও না মৃত্যু বরণ করাটা কি এটা কি আমাদের আমাদের ইখতিয়ার জুড়ে বলেন আমাদের ইখতিয়ার আপনারা কি বলতে পারবেন কে কখন মৃত্যুবরণ করবে কারো এই সাধ্য আছে বলার নাই কে কখন মৃত্যুবরণ করবে এটা কি মানুষের হাতে আছে আল্লাহ পাঁচটা জিনিস আল্লাহর হাতে রাইখে দিয়েছে এটা কোন মানুষের সাধ্যের ভিতরে নাই সূরা লোকমানের মধ্যে আল্লাহ সুন্দর করে বলছে بسم الله الرحمن الرحيم إن الله عنده علم الساعة এক নাম্বার কখন মৃত্যু কিয়ামত আসবে কে বলতে পারেন
হ্যাঁ হাদিসের মধ্যে কিছু নিদর্শন আছে কিন্তু কখন হবে এই কথার নির্দেশ কোন কারো জানা নাই এক নাম্বার জিনিস এটা কোন মানুষের সাধ্য নাই দুই নাম্বার আল্লাহ বলেন ওয়ায়ুনাজ্জিলুল গায়ফ গায়ফ মানে বৃষ্টি হয় না বৃষ্টি কখন বৃষ্টি হবে এটা কেউ বলতে পারে না প্রশ্ন থাকবে আমরা তো অনেক আবহাওয়ার জন্য কমিটি বানায় রাখছি দেখা বলে ফেলে আরে এটা তো যন্ত্র দিয়া বিভিন্ন ভাবে দেখা বলতে হয় এই যে যন্ত্র আর এইগুলির মাধ্যম এই মাধ্যমগুলি বানায় দিছে কারা আল্লাহ তাহলে আর আমরা কিভাবে বলবো দুই নাম্বার এমনকি বৃষ্টি যে জিব্রাইল যারে যেই এ মিকাইলের অধীনে আছে উনিও বলতে পারেন আল্লাহ তিন নাম্বার বলেন ওয়ায়ালামু মা ফিল আরহাম মায়ের রহমে সন্তান ছেলে হবে না মেয়ে হবে কেউ বলতে পারে না প্রশ্ন থাকবে আমরা তো আলতা শুন করে বলতে পারি এই যন্ত্র ভানানোর এই যন্ত্র দিয়ে জানার ক্ষমতা দিয়েছে কে তাহলে আমরা জানলাম আল্লাহর মাধ্যমে তিন নাম্বার গেল চার নাম্বার وما تدري نفس ماذا تكسب غدا আগামী কাল কি খাইবেন কি করবেন কি ছাড়বেন কি ধরবেন কেউ বলতে পারেন আগামী কাল আপনার ইচ্ছা হলো 1 কোটি টাকা রুজি করবেন কিন্তু এই সময় আসার আগে আপনি কবরে গেছেন গা তাহলে আপনার আগামী কালের জানা আছে 5 নাম্বার وما تدري نفس بأي أرض تموت কখন কোথায় মৃত্যুবরণ করবে এই ক্ষমতাকে বলতে পারে কারো জানা আছে আমার রব যা কোন মানুষের জানার ক্ষমতা নাই যা কোন মানুষে জানে না বলতে পারে না যখন মানুষে যা জানে না তা জানে কে ان الله عليم خبير আপনার আমার জানা না থাকলেও থাকবে কার জানা আল্লাহর জানা আছে কিনা নয় আছে তারপর আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত মুসলমান না হয়েছো ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না এই কথার অর্থ কি আমার রব এই কথার অর্থ হলো মুমিন তুমি সর্বক্ষণিক সব সময় তুমি মৃত্যুর প্রস্তুত হয়ে থাকো মরণের জন্য প্রস্তুত হয়ে থাকো খারাপ কাজ ছেড়ে দাও ভালো কাজ ধরো যুবক ইয়াবা ছেড়ে দাও নামাজ ধরো মুরব্বী বেনামাজির হালত ছেড়ে দাও নামাজের হালত ধরো মা বোন এই সাংসারিক কাজ করতে করতে বেনামাজির হালতে আর তাই খোনা ছেড়ে দাও নামাজের হালত ধরো ধরতে হবে এগুলির মধ্যে তাহলে এটা হলো মুসলমান হয়ে মৃত্যুবরণ করিও মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে কারো কখন জানা নাই কখন মৃত্যুবরণ করব জানা নাই অসৎ কাজগুলি ছেড়ে দাও তাহলে অনিশ্চিত একটা জিনিস মৃত্যু আরে নিশ্চিত একটা জিনিস মৃত্যু আসবে কখন আসবে এটা জানা নাই দেখেন আমরা তো কখন মৃত্যু আসবে জানা নাই এরপরও ঋণ করতেছি বিল্ডিং বানাইতেছি বিভিন্ন জিনিস করতেছি আরেকজনকে মারার প্রস্তুতি নিচ্ছি আরে অন্যের হক নষ্ট করতে চাচ্ছি একটাবার চিন্তা করি না এই হক আদায় করে যাইতে পারবো কিনা এই পরিমাণ হায়াত পাবো কিনা এটা কারো জানা আছে আমার আমার আপনারা কবির মনোযোগ আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবে রে দোস্ত আ দোস্ত এই পৃথিবী থেকে যাওয়ার কয়েকদিন আগে আল্লাহর নবী ভীষণ অসুস্থতায় পড়ে গেলেন প্রচন্ড জ্বর এসে গেল নবীর শরীরে কাঁপুনি এসে গিয়ে গেল এসে গেল আল্লাহর নবী
رحمت للعالمين প্রচন্ড অসুস্থতার পরে মনে মনে চিন্তা করলো না জানি মনে হয় পৃথিবীর হায়াত এখন শেষ হয়ে যাবে এইজন্য নবীজির চাচাতো ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলেকে ডাক দিয়া বলেন ও চাচাতো ভাই আমাকে একটু সহযোগিতা করো আল্লাহর নবী যখন প্রচন্ড জ্বরের কারণে উঠতে পারছে না এমন সময় নবীজি আল্লাহর নবীকে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলে দুইটা হাত রাসূলের বগলে ধরিয়া নবীকে দাঁড় করালেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলে বলে এখন কি করব আপনি দাঁড়াইছেন কেন আল্লাহর নবী ডাক দিয়া বলেন আমাকে দাঁড় করালে শুধু হবে না আমাকে নিয়ে চলো রে মদিনার একটা মাঠে প্রান্তরে নিয়ে যাও শুধু তাই নয় এই জরে এই প্রচন্ড অসুস্থতার মধ্যে আমার কেমন যেন মনে হচ্ছে এই পৃথিবীর জিন্দেগি আর বেশি দিন নাই একটা মদিনার বড় একটা প্রান্তে নিয়ে যাও এবং সাহাবা ইকরামদেরকে ঘোষণা করো সাহাবা ইকরাম যেন এখান এখানে সকলে আসে কেন আল্লাহর নবী সকলকে গিয়া দাওয়াত দিলেন আসার জন্য আল্লাহর নবীর সংবাদটা উনি জানায় দিলেন আসার জন্য সমস্ত সাহাবা ইকরাম আসলেন আসার পর আল্লাহর নবী ওনার কাঁধে ভর দিয়ে দাঁড়ায়া বলেন হে সাহাবা ইকরাম আমার একটা কথা শোনো আমি জানি না এই পৃথিবীতে আর কতদিন থাকব শুনো এই পৃথিবী থেকে যাওয়ার আগে আমার ইচ্ছা হয় মানুষের হকগুলি আদায় করার জন্য সমাজে অন্যের মাল আত্মসাৎ করেছে এমন লোক আছে কিনা নাই অন্যের উপর জুলুম করেছে এমন লোক সমাজে আছে না নাই আল্লাহর নবী বলেন হে সাহাবা ইকরাম আমার মনে চায় যারা আমার কাছ থেকে হক পাও আমি আদায় করে নিতে এক নাম্বার আল্লাহর নবী ডাক দিয়া বলে হে সাহাবা ইকরাম এক নাম্বার আমি নবী ঘোষণা করলাম এই উপস্থিত মজলিসের মধ্যে এমন কোন সাহাবী আছনি যিনি আমার কাছ থেকে টাকা পাও আমাদের মাঝে আমরা তো যত অন্যের কাছ থেকে টাকা মারতে পারি এটাই আমাদের লাভ আল্লাহর নবী বলেন এমন কে বাকি আছো আমার কাছ থেকে টাকা পাও এই দুনিয়া থেকে আমার কাছ থেকে টাকা নিয়ে যাও যদি পরবর্তী সময় আমার কাছে চাও আমি পরকালে দেব কোথায় থেকে এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে 3 টাকা পাই কত টাকা আল্লাহর নবী বলেন আমার তার স্মরণ নাই কিভাবে যে পান ইয়া রাসূলুল্লাহ এক মসজিদে ছিলাম সফরের মধ্যে আর এক ভিক্ষুকে টাকা চেয়েছিল এই সময় আপনার কাছে ছিল না আপনি বলছিলেন হে সাহাবা ইকরাম কারো কাছে আছে কিনা আমাকে দাঁড় দাও আমি এই ভিক্ষুককে দিয়ে দেই আল্লাহর নবী আমি ওই জায়গায় দিয়েছিলাম আল্লাহর নবী খুব সাদরে গ্রহণ করে কথাটা আনন্দ চিত্তে টাকাটা দিয়ে দিলেন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন আমার মারাত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আবার জিজ্ঞাসা করলেন সাহাবা ইকরাম তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছেন আমি কাউকে কোন গালি দিয়েছিলাম আমাকে পাল্টা গালি দাও আল্লাহর নবীর সাহাবা ইকরাম চমকায় গেলেন না না আমাদের মধ্যে তো এমন কোন লোক নাই যে আপনি গালি দিয়েছেন আমার মারাত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবারে ডেকে ডেকে জিজ্ঞাসা করেন সাহাবা ইকরাম এমন কেউ আছনি আমি কাউকে আঘাত করেছিলাম এমন কাউকে আছনি যাকে আমি আঘাত করেছিলাম আমার অজানা সত্ত্বে আছো কেউ আমাকে আঘাত করে আপনারা কি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাউকে অহেতুক আঘাত করতে পারে না আল্লাহর নবী বলেন আমাকে আঘাত করো সাহাবা ইকরাম হতবা রাসূলকে আঘাত করব ঠিক এমন একটি সময় ওয়াক্কাসা বিন মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়ায় গেলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি আঘাত করেছিলেন 3টা আঘাত আল্লাহর নবী বলেন তাহলে আমাকে আঘাত করো সাহাবা ইকরাম অবাক হয়ে গেলেন রাসূল অসুস্থ প্রচন্ড জ্বরের কারণে রাসূল দাঁড়াইতে পারে না আল্লাহর নবীর এখন আঘাত করবে ওয়াক্কাসা বিন মুহসিন সাহাবা ইকরাম চোখগুলি বড় হয়ে গেলেন
কারবার কি ব্যাপারটা কি আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হু এবারে ডেকে ডেকে বলেন ওয়াক্কাসা বিন মুহসিন রাসূল ভীষণ অসুস্থতার মধ্যে আছে রে এখন দাঁড়াইতে পারে না এমন কঠিন সময় আল্লাহর নবীর শরীরে আঘাত করবে ওয়াক্কাসা বিন মুহসিন আল্লাহর নবীকে তুমি কেমন করে আঘাত করবে প্রয়োজনে আমি আবু বকরের শরীরে আঘাত করো আল্লাহর নবী বলেন না আমি আঘাত করেছি আমাকে আঘাত করতে হবে আমি ইনসাফের নবী নেই প্রতিষ্ঠার নবী আমাকে আঘাত করতে হবে চিল্লা বলে আল্লাহু আকবার কেমন নেতার অনুসরণ আমরা করতে হবে আল্লাহর নবী আবু হযরত উমর চোখ বেয়ে পানি পড়তেছে ব্যাপার কি সাহাবাই ক্রান্তের মধ্যে মনে হচ্ছে যে একটা কারবালার মাঠ খাইম হয়ে গেছে সকলের চোখে শুধু পানি আর পানি রাসূল এখন প্রচন্ড জোরে ভুগতেছে আল্লাহর নবীকে এখন আঘাত করবে ওয়াক্কাসা বিন মুহসিন উনিও বলেন আমি আঘাত করব হাদিসটা লম্বা চড়া মেশকাত শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে খুব সংক্ষিপ্ত আসছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন হ্যাঁ আমাকে দাও আমাকে আঘাত করো আমি ইনসাফের নবী আমার আর আপনার নেতা নেত্রী যাদের অনুসরণ করি এই আঘাত করতে পারতেন সম্ভব হলো আল্লাহর নবী বলেন আঘাত করো আমাকে সাহাবা ইকরাম কান্না শুরু করলেন তো কি দিয়ে আঘাত করব ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে যে খেদে আঘাত করেছিলেন একটা যুদ্ধের ময়দানে আপনার তলোয়ার আমার শরীরে তিনবার লেগে গিয়েছিল আল্লাহর নবী উপস্থিত মজলিসের বয়োজ্যেষ্ঠ সাহাবী সালমান ফার্সিকে ডাক দিয়ে বলেন সালমান যাও আমার ওই তলোয়ারটা গিয়ে আমার ফাতেমার কাছ থেকে নিয়ে আসো আমার মারাত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার ডেকে ডেকে বলেন সালমান যেই তলোয়ারের আঘাত ওয়াক্কাসা বিন মুহসিনের শরীরে লেগে গিয়েছিল ওই তলোয়ার আমার ফাতেমার কাছ থেকে নিয়ে আসো এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বলেন ফাতেমা আপনার বাবার তলোয়ারটা দেওয়ার জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ডেকে ডেকে বলেন আমার বাবা এখন কঠিন অসুস্থতার মধ্যে আছে সালমান এই মুহূর্তে বাবার তলোয়ার দিয়া কি করবেন আমার বাবা এই মুহূর্তের মধ্যে অসুস্থতা কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডেকে ডেকে বলেন ফাতেমা এই মুহূর্তে আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে ইনসাফ প্রতিষ্ঠার নবী বলে দিলেন সাহাবায়ে কেরাম এমন কেউ আছে কিনা যাকে আমি আল্লাহর নবী কোন সময় আঘাত করেছি ওয়াক্কাসা বিন মুহসিন দাঁড়াইয়া গেলেন এই জন্য ওয়াক্কাসা বিন মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর শরীরে আঘাত করবে দাও আচ্ছা বাবা প্রচন্ড অসুস্থ এই অবস্থায় মেয়ের হাত থেকে তলোয়ার আনিয়া বাবাকে আঘাত করার জন্য এই পৃথিবীর কোনো মেয়ে এই ব্যাপারটা সহ্য করতে পারবে কি বলেন পারবে আমার এমনি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে ডেকে বলেন হাসান ও হুসাইন আর কেন বসে আছো রে তোমরা যাও না আমার দ্বীনের নবী রাহমাতাল্লিল আলামিন আমার আব্বা এই পৃথিবীর বুকে যখন ইতিম ছিল গো মক্কা মদিনার কাফের বেঈমানরা কতই তারা নির্যাতন করেছে হে হুসাইন হাসান তোমরা এখন কোথায় আছো গো আমার আব্বার অন্তিম সময় এখন প্রচন্ড জোরে ভুগতেছে এই মুহূর্তে বাবার শরীরে আঘাত প্রাপ্ত হবে হাসান তোমাদেরকে না তোমার নানা কত আদর করেছে হুসাইন কতই না যত্ন তোমাদের নানা করেছে যাও না রে তোমাদের নানার প্রতিশোধ তোমাদের উপরেই নিয়ে নাও যাও তোমাদের শরীরে নাও হাসান হুসাইনকে আল্লাহর নবী কি কম যত্ন করছে আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কতটুকু পরিমাণ ভালোবাসতেন আল্লাহর নবী যখন সেজদায় যাইতে হযরত হুসাইন যখন কাঁধে বসে যাইতেন দীর্ঘক্ষণ আল্লাহর নবী সেজদায় থাকতে হতো আমাদের সমাজে অনেকের নাতি যদি কাঁধে হইটা যায় নাতির সাথে অনেক সময় কুস্তির শুরু করে দেয় নামানোর জন্য
আল্লাহর নবী ও মসজিদে নববীর ইমাম সাহাবা ইকরাম নি বিরক্ত হয়ে যায় মনে কেমন যেন একটা টেনশন এসে গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এমনে আলহাম জারি করে দিলেন নবী গো আপনার টেনশন করবেন না চিন্তা করবেন না কেন না আমার আল্লাহ আলহাম জারি করে জানাইয়া দিলেন নবী গো আপনি হুসাইনের জন্য যতক্ষণ সিজদা না দিতে পারবে আমি আল্লাহ ততক্ষণ আপনার আমলনামায় সিজদার সওয়াব দিতেই থাকব তাহলে হাসান হুসাইনকে খুব মোহব্বত করতেন ফাতেমা বলেন ও হাসান হুসাইন যাও আমার আব্বার গায়ে যাতে আঘাত প্রাপ্ত না হয় তোমাদের শরীরে নিয়ে নাও আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা হয়ে ডেকে ডেকে বলেন ফাতেমা ওই মজলিসের মধ্যে অসংখ্য গণিত সাহাবী আছে গো হযরত আবু বকর আছে উসমান উসমান আছে সমস্ত সাহাবা ইকরাম আছে সকলের মনে চাই তাদের নিজেদের শরীরে নেওয়ার জন্য কিন্তু রে ইনসাফের নবী নিজেই ঘোষণা করেছেন নিজের শরীরে আঘাত নেবে এমন নেতার অনুসরণ আমরা করি লক্ষ্য করেন চমৎকার এই কথাটা এখানে এখানেই মিন কথাটা লক্ষ্য করেন আল্লাহর হাবিব রাহমাতাল্লিল আলামিন বলেন আমার শরীরে আঘাত করো এবার আমার শরীরে আঘাত করে এই ঘোষণা দিলেন ওয়াক্কাসা বিন মুহসিন নিজের হাতে তলোয়ার নিলেন রাসূলকে আঘাত করবে রাসূল বলেন নাও আমাকে আঘাত করো এই কঠিন সময়ের মধ্যে সাহাবা ইকরামের ছক দিয়া মনে হয় যে একবারে বন্যার মতন পানি যাচ্ছে আহা রাসূলের কে আমাদের সামনে আঘাত করবে ওয়াক্কাসা বিন মুহসিন এই কঠিন সময় একটা অমানবিক কাজ করতেছে কেমন যেন খারাপ লাগতেছে আপনারা কি বলেন খারাপ লাগতেছে না খুব কঠিন একটা অবস্থা আমার ওয়াক্কাসা বিন মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে ডেকে ডেকে বলেন নবী গো আমি যখন আঘাত প্রাপ্ত হয়েছিলাম আপনার তলোয়ার যখন আমার শরীরে লেগে গিয়েছিল ওই জায়গার মধ্যে তখন জামা ছিল না নবী গো আমিও আপনাকে এখন আঘাত করব কিন্তু আমি বলতে চাই ওই যেই জায়গায় আঘাত করব আপনার পিঠ থেকে ওই জামা সরান দেখেন অবস্থাটা কেমন খারাপ লাগে না তখন সাহাবা ইকরামের আরো মেজাজ গরম হচ্ছে নাকি হচ্ছে নি আল্লাহর নবী আপনি জামা ওই জায়গা ফাঁকা করেন ওইখানে আমি আঘাত করব যেখানে আমারে আঘাত করছেন জামা ছিল না রাসূল এই জায়গা খালি করে দিলেন নাও আঘাত করো আল্লাহর নবী শরীরে আঘাত করবে সাহাবা ইকরাম অবাক এক এক জনের কান্নার রোল পড়ে গেছে আমাদের সামনে কেউ রাসূলকে এইভাবে আঘাত করবে উমরের মতন ব্যক্তির সামনে কখনো সম্ভব সম্ভব আছে না আল্লাহর নবী জামা খুলে দিলেন আমার মারাত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার দেখে দেখে বলেন ওয়াক্কাসা বিন মুহসিনকে এবার নাও রে আমিও তোমাকে জায়গা খালি করে দিলাম এমনি দোস্ত রে ওয়াক্কাসা বিন মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই তলোয়ারটা দূরে নিক্ষেপ করিয়া আল্লাহর নবী নবীকে জাপড়াইয়া ধরে মোহরে নবুয়াতের মধ্যে একটি চুম্বন করলে আল্লাহু আকবার এখন কি আঘাত করছে মহরে নবুয়তে কেমন যেন একটা কান্নার রোল পড়ে গিয়েছিল তলোয়ার নিক্ষেপ করে যখন মহরে নবুয়তে একটা চুম্বন দিল মনে হলো আগুনের মধ্যে ফানি কি বুঝেন না নাকি আমি বুঝতে পারছি যখন দেখছে প্রধান বক্তা আয়েশা গেছে অনেকের মন মানসিকতে হয়তো চেঞ্জ হয়ে গেছে ঠিক না বেটি হ্যাঁ ছেড়ে দিবেন সব সময় বুঝবেন যখন ডালার দাম থাকে না যখন আয়েশা বলে দেখেন ওয়াক্কাসা বিন মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন চুম্বন করলেন সাহাবা ইকরাম অবাক তিনি কিসের থেকে কি হয়ে গেল কারণটা আমার ওয়াক্কাসা বিন মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে জবাব দিলেন নবী গো
আমি কেন এই কাজটা করলাম সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন ওয়াক্কাসা বিন মুহসিন এমন পন্থা অবলম্বন করলা কারণটা কি জানতে চায় এমনি নবীর সাহাবী ওয়াক্কাসা বিন মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীর সাহাবারা আমি কেন এই পথ অবলম্বন করলাম আপনারা জানেন না আল্লাহর নবীকে শুনাইয়া দিলেন নবী গো আমি কেন এই পথ অবলম্বন করলাম জানেননি কেন আমি কেন এই পথ অবলম্বন করলাম এর একটাই কারণ ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে এমন কোন আমল আছে কিনা যেই আমল করে জান্নাতে যেতে পারবো আমার এমন কোন আমল দেখি না কোন ধরনের আমল করছি কিনা তবে আপনি নবীর মোহরের নবুয়াতের মধ্যে যখন আমার টুক লেগে গিয়েছে আমি আল্লাহর দরবারে এইটাই নিয়ে দাঁড়াবো আল্লাহ তোমার রাসূলের মোহরের নবুয়াতের মধ্যে আমার এই গুনাহগারের টুক লেগে গিয়েছে আল্লাহ এই ওসিলায় আমি ওয়াক্কাস বিন মুহসিনকে আল্লাহ maaf করে দাও চলে বলেন দেখছেন আল্লাহর নবীর সাহাবা ইকরাম ওয়াক্কাস বিন মুহসিন বলেন ইয়া রাসূলুল্লাহ আমি একটা সুযোগ পাইলাম আমি একটা সুযোগ পাইলাম এই সুযোগটাই আজকে আমি কাজে লাগাইলাম এই বলে আজকে একটু খেয়াল করেন এই 2 মিনিটের ভিতরে শেষ করে দিব তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি তাহলে আল্লাহকে ভয় করতে গেলে ভয় করার মতই ভয় করতে হবে তাহলে ভয় করনেওয়ালা তাকওয়াবান ব্যক্তি মুত্তাকি ব্যক্তি হওয়া যাবে যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে আল্লাহর ভয় না আসবে ততক্ষণ পর্যন্ত কখনো আমরা গুনাহ থেকে বাঁচা সম্ভব ছোট্ট একটা কথা বলবো খুব গভীর মনোযোগ এরপরে শেষ করে দিব যে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় না থাকে কোন পাবলিক কোন পীর কোন উলি কোন আলেম কোন জালেম কেউ পাপাচারী থেকে বাঁচা যাবে না যতক্ষণ পর্যন্ত ভিতরে কিনা থাকবে আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত না থাকবে ততক্ষণ পর্যন্ত বাঁচা সম্ভব না কখনো সম্ভব না একটা কথা মনে রাখবেন আমি শুনেছি তাওবার আলোচনা হয়েছে কিছুক্ষণ আগে তো চমৎকার কথা এই তাওবা করতে গেলেও আগে জেনে নেবেন তারপরে বুঝবেন তারপরে আমল করবেন সিস্টেম জেনে রাখবেন আমি আগে সূত্রটা বলে নেছি এটা হলো একটা সূত্র এজন্য না জানার কারণে অনেক মা বোন অনেক ভাই বন্ধুরা না জানার কারণে তওবা করতে গিয়েও গুনাহ করে অনেক সময় আছে না নাই মনে মনে প্রশ্ন এটা কোন ধরনের কথা ছোট কথাটা বলে শেষ করব খুব গভীর মনোযোগ দিয়ে শুনেন এক মহিলা খুব সমাজের মধ্যে পরিচিত অসৎ চরিত্রবান অনেক সমাজের মধ্যে এমন থাকে সে তার অন্তিমকালে মনে পড়লো হাই হাই আমার জীবন যেভাবে অসৎ চরিত্র হালতে কাটাইলাম কখন জানি আমার মরণ আসে আর এই অবস্থায় মারা গেলে আমার উপায় যে কি হয় এইজন্য আমার একটা তওবা করার দরকার কি করার দরকার মা বোনরা মনোযোগ দিয়ে শুনেন তওবার সিস্টেমটা জানবেন আগে তো তওবা কিভাবে করতে হইব এই এলাকার সবচেয়ে বড় যে ভালো হুজুর মুত্তাকি হুজুর আল্লাহর ওলি উনার সাথে গিয়া আমি সারা জীবন যেইভাবে অপকর্ম যুব সমাজের সাথে করেছি এমনই একটা কাজ এই সমাজের ওলির সাথে যদি করি এরই মনে হয় আমার তওবা নাউজুবিল্লাহ বলেন ছিলা কি বলেন এটা তওবা নাকি গুনাহ ডবল হইব ডবল এই মহিলা চিন্তা করলে এই সমাজের একজন আল্লাহর ওলি আছে উনার কাছে যাই এজন্য আমাদের সমাজের অনেক মা বোন আল্লাহর রাস্তায় যাইতে গিয়া তওবা করতে গিয়া আর এমন কাজ করে এমন ফিরের কাছে যা কই ফিরের কাছে গেলাম সারা জনম যে অপকর্ম করেছে এই অপকর্ম এখনই ফিরের সাথে শুরু করে তার কি তওবা হবে না ডবল গুণ হইব এই মেয়েটা আল্লাহর ওলির কাছে গেলেন তো কখন যাবে চিন্তা করলেন আল্লাহর ওলির কাছে যাব রাত গভীর গভীর মনোযোগ তওবা কিভাবে করতে হবে এই চরিত্রহীনা মহিলা রাত গভীরে গেলেন আল্লাহর ওলির দরজায় গিয়ে টোকা দিলেন আওয়াজ করলেন আল্লাহর ওলিতে এই সময় ইবাদতের মধ্যে এত গভীর রজলিতে কে রে আল্লাহর ওলি আমি অসৎ চরিত্রবান একজন নারী আসছি আপনার কাছে তওবা করতে প্রকৃত আল্লাহর ওলি যারা সবসময় মনে করবেন ওরা তাড়াতাড়ি মুরিদ করবে না আগে তার মধ্যে শরীয়ত ফিট করবে আগে তার মধ্যে কি ফিট করবেন এই সূত্র এটা কি না এটা কি সূত্র গ্রামার প্রকৃত আল্লাহর ওলি আগে তার মধ্যে শরীয়ত ফিট করবে আল্লাহর ওলি চিন্তা করলেন হাই হাই এই গভীর রজনীতে তাকে আমার ঘরে নিয়ে আসবো তওবা করার জন্য আচ্ছা বলে হাদিস শরীফে পাওয়া যায়
একজন পুরুষ একজন মহিলা নির্জনতা অবলম্বন করলে তার মধ্যে তৃতীয় ব্যক্তি কে থাকে জোরে বলেন কে থাকে আল্লাহর ওলি চিন্তা করলেন সে জানি তওবা করতে আসছে গভীর রজনীতে আমরা দুনো জন্থ বেগানা আমাদের মাঝে শয়তান থাকতে পারে আল্লাহর ওলি জানায় দিলেন মাগো এখন চলে যাও দিনের বেলা আসবা আল্লাহর ওলি যদি আল্লাহর ওলির কথা শুনে মেয়ে যদি চলে যায় তার আশা পূরণ হবে কি কোন পূরণ হবে তা আসছে যে কাজে এই কাজ পূরণ হবে আল্লাহর ওলির কথা শুনে মেয়ে এখন খুব চতুর চালাক নারী জাতি খুব চতুর চালাক সব সময় আমি গত বছর হয়তো অনেক দীর্ঘক্ষণ এই মাহফিলে আলোচনা করেছিলাম প্রায় আড়াই ঘন্টার উপর আমার খেয়াল ছিল তো ওই সময় নারীদের পক্ষে সুন্দর চমৎকার কথাগুলি বলেছিলাম মাগো আজকে আপনাদের সতর্কতার জন্য দুই একটা কথা বলছি আপনারা মনোযোগ দিয়ে শুনেন এই কথাটা আমি এক দুই মিনিটের ভিতরে শেষ করে দিব খুব গভীর মনোযোগ এই মেয়েটা চিন্তা করলো যে আমি তো এখন আল্লাহর ওলিকে অন্য কণ্ঠে কথা বলতে হবে কি কোন কণ্ঠে আমার আমার মেয়েটা দিয়ে বলে আল্লাহর ওলি আপনার কাছে আসলাম গভীর রজনীতে তওবা করতে ওগো আল্লাহর ওলি সারাটা জীবন আমি পাপা ছাড়ে কাটাইয়া দিলাম সমাজের যুবকদের চরিত্র নষ্ট করে দিলাম আল্লাহর ওলি আপনার কাছে এখন তওবা করতে আসলাম আপনি যদি আমাকে এখন ফিরাইয়া দেন তাহলে এই অবস্থায় আমি দাঁড়াইয়া থাকব যাব না আল্লাহর ওলি গো এই রাত্র যদি দাঁড়াইয়া থাকি কোন পাপিষ্ট যুবকের নজর কোন নজর যদি আমার পরে উপর পড়ে যায় আমি আল্লাহর দরবারে বিচারের কাঠ গড়ায় দাঁড়ায় যাব প্রভু গো তোমার উলির দরবারে গিয়েছিলাম তোমার উলি আমাকে তাড়াইয়া দিয়েছে আল্লাহর উলির কোন কৌশলে আটকেছে দেখছেন আল্লাহর উলি চিন্তা করলো কথা তো ঠিক কই এখন তো আমি ফেসে পড়ছি আর কোন কারবার জানি হয়ে যায় উনি দরজা খুলে দিলেন মাগো তুমি তোমার এই জায়গায় বসা থাকো আর আমি ইবাদত করতে থাকি আমি ইবাদত করতে থাকি আমার সমাজে ওই আল্লাহর ওলি ঘরে ঢুকাইতে চাই না আর আমার সমাজের বিভিন্ন জায়গায় নির্জনতায় কিছু পীর নামক দাজ্জাল আছে যারা নির্জনে নীরবে মুরিদনীদেরকে বিভিন্ন অজুহাতে বাইয়াতের দোহাই দিয়ে শরীয়তের পর্দা লঙ্ঘন করে সরাসরি সাক্ষাৎ করাই কি করাই না করাই না আপনাদের জানা না থাকলেও আমার একাধিক তত্ত্ব নিশ্চক্ষে তালাশ করে দেখেছি এইজন্য এইগুলি পরিষ্কার হারাম পরিষ্কার কি কোন পীর যেই হোক তার সাথে সরাসরি বেপর্দা হালতে দেখা করা যেই পীরে দেখবেন পর্দা ছাড়া সাক্ষাতের সুযোগ অনুমতি মায়া ডাইকে হোক আম্মা ডাইকে হোক মেয়ে ডাইকে হোক কোন পীর যদি বেপর্দার হালতে বায়াতের চিন্তা ফিকির করে বিনা দলিলে বুঝবেন তা ভণ্ড আর চিন্তা করা লাগবে না তো আল্লাহর ওলি এবার বসার জন্য জায়গা করে দিলেন তুমি বসো আমি একটু আল্লাহর ইবাদত বন্দেগী করি ডিস্টার্ব দিও না আল্লাহর ওলি নামাজ আগে দাঁড়ায় গেলেন মেয়েটাকে দিয়ে দিলেন বসে থাকো মেয়ে তো হঠাৎ চিন্তা ফিকির করলো রাত যদি হয়ে যায় আমি আমার তওবা করুম কিভাবে এই জন্য বারবার আল্লাহর ওলির সামনে দা আসা যাওয়া করে আল্লাহর ওলির নফসের মধ্যে ধাক্কা লাগবে ব্যাপারটা তার নফসের মধ্যে একটা কুমন্ত্রণা মনোভাব এসে গেছে আমার মানব এমনি আল্লাহর ওলি নামাজ শেষ করিয়া কিতাবের মাঝে লেখেন ওই জামানাটা কোন কারেন্ট লাইনের ব্যবস্থা ছিল না কোন ওই সময় সময় ছিল মানুষের কুফি বাতি কুফি বাতি ছিলেন নি এই কুফি বাতির অবস্থা আমার মানব আল্লাহর ওলি এমন সময় কুফি বাতির কাছে গেলেন যখন তার কল্পনা জল্পনা ওই মনোভাব যখন কারাপ লাইনে চলে যাচ্ছে এমনি আল্লাহর ওলি তার একটা আঙ্গুল পোড়া শুরু করছে আগুনের মধ্যে পুড়তাছে কে আগুনে পড়লে কি আরাম লাগবো আমার মানব আল্লাহর ওলির যখন মনোভাব মেয়েটার প্রতি চলে যায় এমনি আল্লাহর ওলি চিন্তা করে এই মন যদি আজকে এই রমণীর প্রতি পাগল পাড়া হয়ে যাও এই জিনার কাজে যদি লিপ্ত হয়ে যাও এই দেহটা তখন জাহান্নামের আগুনে জ্বলতে হবে এই জন্য উনি আঙ্গুল পড়তেছে ভাবতেছে যে আঙ্গুল এই আগুনে পড়তেছি এই আঙ্গুল যদি এখন সহ্য না হয় জিনার কাছে কাজে যদি আমি লিপ্ত হই জাহান্নামের আগুন আমার শরীর কিভাবে সহ্য হবে এই কথা বলতেছে আর আঙ্গুল বলতেছে
আবার মনে এই কথা জাগ্রত হই আবার আঙ্গুল ঘুরে এই কথাটা মেয়ে শুনে কি শুনে না শুনতে শুনতে মেয়েটা হঠাৎ চিন্তা করলো ব্যাপারটা কি আল্লাহর ওলি এখনো জিনার মধ্যে লিপ্ত হই নাই চরিত্র আমি যুবকদের মতন তাকে এখনো করি নাই সে আল্লাহর ভয়ে জাহান্নামের আগুনে কিভাবে জ্বলবে এই ভয়ে নিজের আঙ্গুল পুড়ে ফেলছেন কারণটা কি আমি তো জীবনে অনেক পাপাচার করেছি আমার আমার এমনি মেয়েটা চিন্তা করে দেখলেন যে আল্লাহর ওলি এত নেককার ব্যক্তি হওয়ার পরও কোন গুনার কাজে লিপ্ত হয় নাই জাহান্নামের আগুনের ভয়ে দুনিয়ার আগুনের মধ্যে তার আঙ্গুল পুড়ে ফেলছে আর বলছেন জাহান্নামের আগুন কেমনে সহ্য করব এমনি মেয়েটা ডাক দিয়ে বলে প্রভু গো জীবনভর কত গুনাহ করলাম কত জিনা করলাম অন্যায় করলাম আল্লাহর ওলির ভিতরে যদি এমন ভয় আল্লাহ রুলে যদি জাহান্নামের আগুন সহ্য করতে না পারে আমি কেমনে সহ্য করব এই কথা ভাবতে ভাবতে মেয়েটা একটা চিৎকার দিয়ে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজি এরপরে যে কি হইছে আর বলা চলবে না কেন যখন কাছে যখন গরুর গোশত আইসা পড়ে তখন কি কেউ আর বাজি খাইতে চায় পালো তরকারি আসছে এজন্য মেয়ে মাত্র খালি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এরপরে মারা গেছে খালি এতটুকুই না মারা যাওয়ার পর এরপরে আবার কি হইছে আল্লাহর হাতে মউত হায়াত মউত কার হাতে এই মেয়েটা কোন নবীদের বালা কোন মৃত ব্যক্তিকে জীবিত করাইতে পারলে এটা শরীয়তের ভাষায় এটাকে বলা হয় মুজেজা নাম কি উলিদের বালাই কোন মৃত ব্যক্তিকে দিয়া জীবিত বানাইয়া কোন কথা প্রকাশ করলে এটার নাম হলো কারামত নাম কি এই মেয়েদের বালা আল্লাহর উলির একটা চমৎকার কারামতি প্রকাশ পাইছিল মেয়েটা এখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মারা গেছে আপাতত আজকে মারা গেল আর জীবিত কি হইছে না হইছে হয়ে কতক্ষণ ছিল এবং কেন হয়েছিল এই জবাবগুলি আপাতত আর আজকে দেওয়ার মতো সময় নেই সর্বশেষ না আর না আপনারা বললো আর চলবে না কারণ একজন প্রধান মেহমান যখন এসে যায় স্টেজে আর সামনে চলে না তবে সময়টা মনে হয় অন্য বছরের তুলনায় একটু কম হয়েছে তারপরে অনেক অনেক হয়েছে আলহামদুলিল্লাহ যথেষ্ট যেহেতু প্রধান মেহমান এসে গিয়েছেন অনেকে অনেক বিষয়বস্তু অনেকে দিয়েছিলেন অনেকে বলেছিলেন তো সবগুলো তার এর ভিতরে বলার মতন সময় তো হাতে নাই এবং আমি আলোচনা কতটুকু করতে হয় পূর্বের অভিজ্ঞতা সকলেরই জানে আছে তো সেই হিসাবে বেশি করতে হবে এটা বড় কথা না অল্পের ভিতরে বুঝা এবং আমল করলে যথেষ্ট আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কালিল অল্পে আমলে নাজাতের জন্য যথেষ্ট আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি বুঝার এবং আমল করার আল্লাহ তৌফিক দান করুক সকলে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু